হাসান, এই বেজালটা বাড়াইতে উঠিয়েছে, এটা আমার মাথা প্রচন্ড খারাপ করেছে। এই জিনিসটা না বাড়াইলেও না ভাই, এটা বাড়াইতে হইব জিনিসটা। আরে ভাই মাথাটা ঠান্ডা করেন না। আরে ভাই কি মাথা ঠান্ডা করেন না, এই ঠান্ডা করেন। বেদালটা শেষ, বেদালটা শেষ হইছে না, এটা শেষ হইছে না বেজাল, শেষ এটা, শেষ এটা, শেষ এটা কি মাইন না কি ভিড়া না জিনিসটা। আমি কথা কইব না, মানার কি আছে, আমি শোয়া করলে কথা কইছি, আমি দেখ জিনিসটা দেখ। আই তো জন আছে চল যাই, দাঁড়া নাম্বারটা লই। ভাই কিছু বলবেন, নাম কি? নাম সাথী। এলাকায় নতুন আসছো? ভাই কিছু বললাম আমাকে বলেন। থাকো জি, এলাকায় নতুন আসছি। বয়ফ্রেন্ড? আরে ভাই কি ধরনের প্রশ্ন, আমি চুপ থাকতে বলছি, তোমাকে চুপ থাকো। উনি আমার বড় ভাই হয়। তোমার তো আমার খুব ভালো লাগছে, তোমার নাম্বারটা দাও। এই এটা কি ধরনের ফাইল নাম, ইয়া মুন্ডে তুমি টিস করতেছো কেন? এই কি দাঁড়াও, এইটা কি সমস্যা আপনাদের? আমার নাম্বারটা দাও। সমুদ্রে মারিস না, ছেড়ে দে। হ্যালো আপু, কোথায় যাচ্ছে? আপনার সাথে একটু কথা ছিল। আপু তুই আমাকে মারতে পারলি কেন? মারছি তুই বুঝিস নাই? ওরা আমার সামনে তোকে টিজ করছে। কালকে যে একটা মেয়েকে ওর ভাইয়ের সামনে টিজ করছিল, তখন মনে ছিল না তো ভনে কথা? ওইখানে কি করে? আমার মনে হয় ওইখানে কোনো ঝামেলা হইতাছে, আমাদের যাওয়া দরকার। চল যাই। এই দাঁড়াও, এখান থেকে দেখি ব্যাপারটা, বুঝতে দাও। কালকে যে তোরা কাজটা করছিস আমি আড়াল থেকে দেখছি, তাই আমি প্ল্যানিং করছি তোদেরকে একটা শিক্ষা দিব বলে। কিরে দোস্ত, কেমন আছিস? কালকে তো তোরা দেখলি আমার ভাইয়ের ব্যাপারটা। হ্যাঁ, আজকে যদি তাকে শিক্ষা না দে তাহলে সে ভবিষ্যতে আরো খারাপ কিছু করবে। অবশ্যই। তাহলে তোর কি কোনো প্ল্যান আছে? হ্যাঁ, আমার একটা প্ল্যান আছে। এটা আমার প্ল্যানিং ছিল, জাস্ট আর কিছু না। এখন বুঝতে পারছস যে তুই কত বড় অন্যায় করছিস? কি তোমার যেমন ফিল হইতেছে, কালকে ওই ভাইটারও এমনই কষ্ট হয়েছে যখন ওর ভাইটার সামনে বোনটাকে তুমি টিচ করছিলা। শুধু আমার ভাই নয়, সবার উদ্দেশ্যে বলতেছি, সবারই বাসায় বোন আছে। অন্যের বোনকে সম্মান করলে তোমার বোনকেও অন্য আরেকজন সম্মান করবে, বুঝছো?
ড্রিঙ্কে না করি সুন্দর সমাজ করি।